শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি তো আজ সকালের ক্লাসে সমস্যা হওয়ার পরিপ্রেক্ষিতে ক্লাসটি আবারও নিচ্ছি তো চেষ্টা করবে এটা বোঝার জন্য তো পরে পরে দেখে নিবে তোমরা আজ গতিবিদ্যা প্রথম ক্লাসটি নিচ্ছি তো সরাসরি ক্লাসে চলে যাচ্ছি তো প্রথমেই যেটা সকাল ক্লাসে সেগুলো দেখিয়েছিলাম এই জিনিসগুলো অর্থাৎ এই বরাবর ইউবেগ কাজ করছে এবং এই এই রেখা এই রেখা বরাবর ইউবেগ কাজ করছে এবং এই রেখা বরাবর ভি বেগ কাজ করছে তাহলে এবং এই ব্যাগ দয় ক্রিয়া করছে আলফা কোণে এই অবস্থায় আমরা এই সামন্ত্রিক অঙ্কন করে এর কর্ণ অঙ্কন করলাম তাহলে ব্যাগের সামন্ত্রিক সূত্র অনুযায়ী এই কর্ণ দ্বারা ইউ এবং ভি এর লব্ধি ডব্লু সূচিত হবে এবং এই ডবলু লব্ধি ব্যাগ এর দিকের সহিত তেটাকণ উৎপন্ন করে কাজে আমরা লিখতে পারি যে আলফাকুণে কি আরত ইউ এবং ভি ব্যাগ দ্বয়ের লব্ধি ডব্লু অলে ডব্লু স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ বি কজ আলফা আবার ডব্লু এর দিক ইউ এর দিকের সহিত যদি তেটা ডব্লু এর দিক অর্থাৎ দি বল যদি ইউ এর সাথে তেটা গুণ উৎপন্ন করে তাহলে টেন তেটার সমান হবে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা এক্ষেত্রে যেটা হরিজেন্টালি থাকবে সেটা নিচে প্রথমে রাখতে হবে আর যেটি ভার্টিক্যালি থাকবে ভি যেটা ভার্টিক্যালি মানে লম্বালম্বি যে ব্যাগ থাকবে সেটা উপরেও থাকবে নিচেও থাকবে এবং টেনটা আসবে সাইন আলফা বাই কজ আলফা সাইন বাই কজ এটা বোঝার সুবিধার জন্য টেনতেটা হবে এখানে সাইনতেটা বাই বা সাইন আলফা বাই কজ আলফা টেন সাইন বাইকজ আমরা এই অঙ্কটি করব অর্থাৎ দুইটি ব্যাগের বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির এনগুন এবং ব্যাগদয়ের মধ্যবর্তী কোনটা যদি আলফা হয় মধ্যবর্তী মধ্যবর্তীকোণ আলফা হলে লব্দিবেগের মান সমষ্টির অর্ধেক হয় দেখাও যে কজ আলফা সমান মাইনাস এন স্কোয়ার প্লাস টু বাই টু ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান আমরা এটা প্রমাণ করবো এঙ্কটি আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি তো এক্ষেত্রে বোঝার চেষ্টা করবে সবাই তো এই করে শুরু করছি এটা আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম এটি ধরি ব্যাগ দয়ের মান ইউ ভি এখানে ইউব্যাগটা বিয়ের চেয়ে বড়ো হবে অর্থাৎ এক্ষেত্রে ইউব্যাগটা বিয়ের চেয়ে বড়ো আসবে তো ধরি ব্যাগ মান ইউ ভি এখানে ইউ ব্যাগ এর চেয়ে বড়ো বড়ো তাহলে বৃহত্তম লব্ধি হবে ইউ প্লাস ভি এবং ক্ষুদ্রতম লব্ধি আসবে ইউ মাইনাস ভি তো প্রশ্ন অনুযায়ী আমরা জানি প্রথম শর্তমতে প্রথম প্রশ্ন শর্তমতে আমরা জানি ব্যাগ এখানে বল হবে না এখানে ব্যাগটা আসবে ব্যাগ লিখবে তোমরা এটা এটা ভুল হয়েছে ব্যাগদয়ের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির এন গুণ কাজেই এই বলের জায়গায় ব্যাগটা লিখতে হবে কাজে বৃহত্তম লব্ধি হলো ইউ প্লাস ভি এই বৃহত্তম লব্ধিটা হবে ক্ষুদ্রতম লব্ধির এন গুণ তাহলে ইউ প্লাস ভি বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির এন গুণ তাহলে ইউ প্লাস ভি ইকুয়াল টু এন ইন্টু ইউ মাইনাস ভি এবার আমাদের দ্বিতীয় শর্তটা আসবে দ্বিতীয় শর্ত মতে আমরা জানি ব্যাগ দয়ের মধ্য এটা বলের জায়গায় ব্যাগ হবে অর্থাৎ ব্যাগ দয়ের কোন আলফা হলে এদের লব্ধি ব্যাগের মান সমষ্টির অর্ধেক হবে অর্থাৎ ব্যাগদ্বয়ের যখন মধ্যবর্তী কোন আলফা হবে তখন লব্ধি ব্যাগটা হবে এই প্রদত্ত ব্যাগ দুটির যোগফলের অর্ধেক এক্ষেত্রে আমাদের সূত্র অনুযায়ী আমরা জানি যে ডব্লু স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু ইউবি কজ আলফা আমরা এক্ষেত্রে ডবলু মানটা এখানে বসাবো লব দি ব্যাগ অর্থাৎ ব্যাগদের মধ্যবর্তী গুণ যদি আলফা হয় তবে লব দি আসবে ইউ প্লাস ভি টু টু আসবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বা এক্ষেত্রে এটা আসবে ইউ প্লাস ভি বাই চার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ বি কজ আলফা এক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষণীয় আমরা এক্ষেত্রে এই জায়গা থেকে আমাদের ইউ প্লাস ভি এর মানটা বসাবো ইউ প্লাস ভি এর মান বসাবো এই জায়গায় আমরা মান বসাতে পারছি তো এই জায়গাতে আমরা মান বসাতে পারছি না কাজে সূত্র প্রয়োগ করার জন্য আমরা এখানে দুই দিয়ে গুণ করব এই সমীকরণকে অর্থাৎ টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসিয়ে এক্ষেত্রে এটাকে দুই দিয়ে গুণ করবো দুই দিয়ে গুণ করলে আসবে এটা দুই দোকানে চার টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস দুই চার ফোর ইউ বি কজ আলফা বা এক্ষেত্রে ইউ প্লাস ভি এর মানটা আমরা জানি যা তাই থাকবে এখানে সূত্র বসবে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ওলস্কোয়ার অর্থাৎ এ প্লাস বলছে সূত্র হল এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি অর্থাৎ টু প্লাস টু ইউ বি মাইনাস টু কাটা যাবে আর ইউ স্কোয়ার ইউ হবে টু ইউ স্কোয়ার বি আর বি হবে টু বি স্কোয়ার আবার প্লাস এক্ষেত্রে ফোর এব সূত্র হল এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই কজালফাটা আসলো এ জায়গাতে অর্থাৎ এক্ষেত্রে প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা যাবে প্লাস টু এ আসবে মাইনাস টু আবার মাইনাস माइनस প্লাস ফোর ইউ বি টু ইউ বি টু ফোর কাটা যাবে এটা আসবে এবার আমরা এ জায়গাতে আমরা ইউ প্লাস ভি এর মানটা বসিয়ে দেব অর্থাৎ ইউ প্লাস ভি এর মান বসাবো এখানে আসছে ইউ প্লাস ভি ওলস্কোয়ার এটাকে যখন স্কোয়ার করবো তখন এটা আসবে এনস্কোয়ার আর এটা আসবে ইউ মাইনাস ভি ওলস্কোয়ার অর্থাৎ ইউ প্লাস ভি হোল স্কোয়ার সমান হবে এনস্কোয়ার ইন্টু ইউ মাইনাস ভি হোলস্কোয়ার আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি এবার মানটা বসাবো বা ইউ প্লাস বি হোল স্কোয়ার আমরা জানি ইউ প্লাস বি সমান এন ইন্টু ইউ প্লাস বি কাজে এটা আসবে এন স্কোয়ার ইন্টু ইউ মাইনাস বি হোল স্কোয়ার ইউ প্লাস হোল স্কোয়ার সূত্রটা আসবে এন স্কোয়ার ইন্টু ইউ মাইনাস বি হোল স্কোয়ার এটা আসবে ইউ মাইনাস হোল স্কোয়ার ইউ প্লাস বি স্কোয়ারের সূত্রটা আসবে এন স্কোয়ার ইন্টু ইউ মাইনাস হোল স্কোয়ার মাইনাস ইউ মাইনাস হোল স্কোয়ার ইন্টু কজ আসবে এই অবস্থায় আমরা পুরা লাইন থেকে পুরা ইকুয়েশন থেকে আমরা ইউ মাইনাস বেহোল স্কোয়ার কেটে দিব এটা কাটা যাবে এটা কাটা যাবে এটা এটা এইটা এটা কাটা যাবে কাজেই ইউ মাইনাস বেহোল স্কোয়ার কাটা চলে গেলে এখানে এন স্কোয়ার বাই টু ইকুয়াল টু আসবে এন স্কোয়ার এটা আসবে ওয়ান প্লাস ইউ মাইনাস বেহোল স্কোয়ার এটা আসবে এন স্কোয়ার মাইনাস ওয়ান কজ আলফা বা এক্ষেত্রে আসবে আমাদের কজ আল মানটা বের করতে হবে এই টার্মটা ডান পাশে নিয়ে আসবো কাজে এটা ইকুয়াল টু আসবে এটা ইকুয়াল টু আসবে এখানে এন স্কোয়ার বাই টু মাইনাস এন স্কোয়ার মাইনাস ওয়ান বা স্কোয়ার বাই টু এটা এন স্কোয়ার মাইনাস ওয়ান কজ আলফা এন স্কোয়ার বাই টু মাইনাস এন স্কোয়ার এটা আসবে মাইনাস এন স্কোয়ার বাই টু অর্থাৎ এন স্কোয়ার বাই টু মাইনাস এন স্কোয়ার আসলো মাইনাস এন স্কোয়ার বাই টু মাইনাস ওয়ান বা এন স্কোয়ার মাইনাস ওয়ান কজ আলফা এখানে মাইনাস কমন নেওয়া হলো মাইনাস প্লাস এন স্কোয়ার বাই টু বা এন মাইনাস ওয়ান কজ আলফা ইকোয়াল টু এখানে টু তাহলে আসবে এন স্কোয়ার প্লাস বা কজ আলফা আসবে মাইনাস এন স্কোয়ার নিচে আসবে টু ইন্টু এই এন স্কোয়ার মাইনাস ওয়ান শুড অঙ্কটি দেখানো হল তো আশা করি সবাই এটা বুঝতে পারছো তো এবার আমরা পরবর্তী ক্লাসে যাচ্ছি পরবর্তী স্লাইডে যাচ্ছি এখন এই অঙ্কটি এখন দেখব যে প্রশ্নটি পড়ানো তোমরা সবাই অর্থাৎ একশো মিটার একশো মিটার প্রশস্ত একশো মিটার প্রশস্ত একটি নদীতে স্রোত না থাকলে তা সোজাসুজি পারি দিতে একজন লোকের চার মিনিট সময় লাগে কিন্তু স্রোত থাকলে তা পাড়ি দিতে পাঁচ মিনিট সময় লাগে তাহলে স্রোতের বেগ নির্ণয় করতে হবে অর্থাৎ এক্ষেত্রে একশো মিটার প্রশস্ত একটি নদী যখন স্রোত থাকবে না অর্থাৎ শীতকালে যখন স্রোত শীতকাল শীতকালে নদীতে স্রোত নেই যখন স্রোত থাকবে না তখন তা পাড়ি দিতে চার মিনিট সময় লাগে আর যখন স্রোত থাকবে তখন তা পাড়ি দিতে পাঁচ মিনিট সময় লাগে স্রোতের বেগ নির্ণয় করো তো অঙ্গুটির পরে নাও তোমরা সবাই নদী তো এক্ষেত্রে এগুটি শুরু করছি এখন তো ধরি সাঁতারুর বেগ ইউ এবং স্রোতের বেগ ভি ধরি সাঁতার বেগ ইউ এবং স্রোতের বেগ ভি তাহলে সাঁতার উর্বেগটা বের করব এটা একটা জিনিস যেমন শীতকালে নদীতে স্রোত নেই তাও তখন একশো মিটার প্রশস্ত একটি নদীতে স্রোত না থাকলে তা সোজাসুজি পারি দিতে একজন লোকের চার মিনিট সময় লাগে অর্থাৎ সে চার মিনিটে পার হয় একশো মিটার দূরত্ব চার মিনিটে সাঁতার চার মিনিটে সাঁতার কাটে একশো মিটার চার মিনিটে সাঁতার কাটে একশো মিটার তাহলে চার মিনিটে চার মিনিটে যায় একশো মিটার এক মিনিটে যাবে একশো বাই চার অর্থাৎ হান্ড্রেড বাই ফোর অর্থাৎ সাঁতার বেগ আসবে হান্ড্রেড বাই ফোর সমান হবে টোয়েন্টি ফাইভ মিটার পার মিনিট অর্থাৎ যখন নদীতে স্রোত থাকবে না স্রোত নেই তখন সে চার মিনিটে একশো মিটার পার হয় তাহলে সাঁতারুর ব্যাগটা আসবে ব্যাগ সমান আমরা জানি দূরত্ববাই সময় এখানে দূরত্ব হল হান্ড্রেড একশো হান্ড্রেড আর সময় হলো চার মিনিট এটা হলো সাঁতারুর ব্যাগ আমরা এই কন্ডিশন হতে এই অংশের এই কন্ডিশন হতে আমরা এই যে এই ফার্স্ট কন্ডিশন থেকে আমরা সাঁতারুর ব্যাগ পাওয়া গেল এবার যখন শ্রুত থাকবে স্রোত থাকবে তখন তা নদীটি পাড়ি দিতে তখন পাঁচ মিনিট সময় লাগবে অর্থাৎ সোজাসুজি সে পাড়ি দেবে স্টেট যখন স্রোত থাকবে নদীতে তখন কিন্তু বেগ কাজ করবে যখন নদীতে স্রোত থাকবে তখন আমাদের এখানে বেগ কাজ করবে এক্ষেত্রে আমরা নদীটি অঙ্কন করছি ওই সোজাসুজি নদীটি অর্থাৎ সতেরো তার লোকটি এই বরাবর নদী পার হবে এই বরাবর নদী পার হবে এখন লোকটি যদি এদিকে সাঁতার কাটে তাহলে স্রোত তাকে এদিক দিয়ে টেনে নিয়ে যাবে এই পাশে এদিকে সাঁতার কাটলে তাকে স্রোত টেনে নিয়ে আরও এই পাশেও চলে যাবে এদিকে তার পক্ষে সুজাসুজি নদীটি পার হওয়া সম্ভব নয় কাজেই সুজাসুজি নদী সোজাসুজি নদী পার হওয়ার জন্য তাকে এদিকে এই বরাবর সাঁতার কাটতে হবে তাহলে ধরি সোজাসুজি নদী পার হওয়ার জন্য অবিন্দু হতে ইউবেগে অবি বরাবর সাঁতার কাটতে হয় এবার ও এ দ্বারা শ্রুতের বেগ এবং অবি দ্বারা সতরুর বেগ নির্দেশ করি এ অবস্থায় ও এ ও এ সিবি সমান্তরিকটি অঙ্কন করে ওসি যোগ করি তাহলে ওসি দ্বারা লব বেগ সুচিত হবে এখানে দুটা ব্যাগ কাজ করছে অর্থাৎ একটা হলো স্রোতের বেগ আরেকটা হলো সতেরোর ব্যাগ অর্থাৎ এই ব্যাগ এবং এই বেগ এই দুইটা বেগের মিলিত ফলে যে লব বেগ সৃষ্টি হবে সেই বেগে সে অর্থাৎ স্রোত আসে তখন লব্ধী বেগে সে পাঁচ মিনিটে সুজাসুজি নদী পার হয় তো ধরি স্রোত থাকা অবস্থায় সুজাসুজি নদী পাড়ি দেওয়ার জন্য অবিন্দু হতে অবিন্দু হতে অবি বরাবর যাত্রা করতে হয় এখন ও এ এবং অবি দ্বারা যথাক্রমে ওএ দ্বারা শ্রুতের বেগ ভি এবং অবি দ্বারা বেগ ইউ নির্দেশ করি এখন ও এ সি বি অঙ্কন করি ওসি যোগ করি তাহলে অসি কর্ণ দ্বারা বেগ ডবলু সূচিত হবে এবং অসি রেখাটা অবশ্যই ওয় রেখার উপর লম্ব হবে কারণ তাকে সুজাসুজি নদী পার হতে হবে লবদি বেগটা আসবে এক্ষেত্রে ডব্লু বেগ এক্ষেত্রে একটু বুঝতে হবে জিনিসটি অর্থাৎ সে এই স্রোতের বেগ ভি স্রুতের বেগ ভি এবং সাঁতারুর বেগ ইউ মিলে অর্থাৎ এই সাঁতারুর বেগ এবং শ্রুতের বেগ মিলে যে বেগ সৃষ্টি হবে সেই বেগে সে পাঁচ মিনিটে নদী পার হয় কাজেই এক্ষেত্রে এই বরাবর যে বেগটা আসবে সেটা হবে লব্ধি বেগ এবং বেগটা হবে ডবলো এবং বেগ যথারীতি হবে দূরত্ববায় সময় নদীর প্রস্থ হলো একশো মিটার দূরত্ব বাই সময় এবং বেগে পার হয় শ্রুত যখনই স্রোত থাকবে তখন সেটা লব্ধি হবে এবং পাঁচ মিনিটে পার হয় লব্দি হবে দূরত্ববাহী সময় হবে টোয়েন্টি মিটার পার মিনিট তাহলে আমরা এক্ষেত্রে যেমন জানলাম যে সতেরোর বেগ ইউটা হলো পঁচিশ মিটার পার মিনিট এবং লব্দি ব্যাগ ডব্লুটি হল টোয়েন্টি মিটার পার মিনিট আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি বোঝার সুবিধার্থে আবারও চিত্রটি অঙ্কন করছি নদীটি অঙ্কন করলাম ধরি শ্রুত্যাখা অবস্থায় সোজাসুজি তাকে এই স্টেট সোজাসুজি নদী পার হতে হবে সোজাসুজি নদী পার হতে হবে কাজী অবিন্দু হতে অবি বরাবর ইউ বেগে সাঁতার কাটতে হয় এবং ও এ দ্বারা আমরা শ্রুতের বেগ ভি নির্দেশ করি এবার ও সিবি সামন্ত একটি অঙ্কন করি অসি যোগ করি এবং এই অসি দ্বারা যে ব্যাগটি সূচিত হবে বেগ এটা হবে সাঁতারুর বেগ এবং এই স্রোতের বেগের মিলিত ফলে অর্থাৎ সাঁতারুর ব্যাগ এবং শ্রুতের বেগ ইউ এবং ভি এর মিলিত ফলে এই ডব্লু লব্ধি বেগ সৃষ্টি হবে এবং এই লব্ধী বেগে সে পাঁচ মিনিটে নদী পার হয় তাহলে সোজাসুজি পারতে হলে ও সিটি অবশ্যই ওয়ের এর সাথে লম্ব হবে এখন ও এ সি সমকুনি ত্রিভুজের মধ্যে আসবে অতিবু স্কোয়ার এসি স্কোয়ার অর্থাৎ অতিবু স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার এক্ষেত্রে আমরা জানি আমরা আমরা শ্রুতের ব্যক্তি বের এখানে আমরা বের করবো আমরা শ্রুতের বেগটি বের করবো আমরা এখানে লবদি বেগ জানি সতেরোর বেগটাও জানি এখানে আমরা জানা জিনিস রাখবো অজানাকে তাড়াবো তাহলে এসি এসিটা আমরা জানি না কাজেই এসির পরিবর্তে আমরা লিখবো ওবি কারণ অবিটা আমরা জানি কারণ এটা একটা সামান্তরিক ও এ সি বি একটি সামান্তরিক সমান্তরিকের বিপরীত বাউদয় পরস্পর সমান ও সমান্তরাল কাজেই অবি দ্বারা সূচিত বেগ ইউকে আমরা এসি দ্বারা সূচিত করতে পারি কাজেই এসির পরিবর্তে আমরা অবি লিখব এসির পরিবর্তে অবি লিখলাম বা এক্ষেত্রে আসলো ওয়াই স্কোয়ার প্লাস অসি স্কোয়ার যেহেতু এসি সমান অবি এবং এসি সমান্তরাল অবি এক্ষেত্রে আমরা মানগুলো বসাবো অবি হলো ইউ ইউ স্কোয়ার এবং ও এ হল ভি ভি স্কোয়ার এবং ও সি হল ডব্লু লব দ স্কোয়ার এক্ষেত্রে মানগুলো বসাবো বা আমরা এখানে বের করতে হবে শ্রুতের বেগ তাহলে শ্রুতের বেগ এটা আসলো ভি স্কোয়ার তাহলে এখানে ভি স্কোয়ার সমান হবে ইউ স্কোয়ার এটা এই পাশে আসলে মাইনাস ডব্লু স্কোয়ার বা ইউটা হলো সতেরোর ব্যাগ হলো টোয়েন্টি ফাইভ ওল স্কোয়ার এটা টোয়েন্টি ফাইভ ওল স্কোয়ার এবং দি ব্যাগ ডবলু হল টোয়েন্টি ওল স্কোয়ার বা টোয়েন্টি ফাইভ স্কোয়ার ছয়শো পঁচিশ টোয়েন্টি স্কোয়ার চারশো বা বি স্কোয়ার সমান দুশো পঁচিশ আসলো বা ভি টু আসবে পনেরো মিটার পার মিনিট এটা হলো স্রোতের বেগ পনেরো মিটার পার মিনিট ওটা শেষ হয়ে গেল এটি যারা বুঝতে নি তারা এর অঙ্কটা একটু দেখে নিবে একটু ভালো করে তাহলে হয়তো এই অঙ্কটি আবার বুঝতে হবে এর দুটি অঙ্ক পাশাপাশি দেখলে বুঝতে পারবে সবাই আমরা পরের অঙ্কটি যাচ্ছি পরের প্রশ্ন যাচ্ছি একখানি নৌকা টি সময়ে একটি নদী সোজাসুজি পাড়ি দিতে পারে এবং টি সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করে অর্থাৎ টি ওয়ান একটি নৌকার সোজাসুজি টি সময়ে নদীটি পার হয় আবার টি ওয়ান সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করে শান্ত নদীতে নৌকার বেগ ইউ এবং স্রোতের বেগ ভি হলে দেখাও যে টি অনুপাত টি ওয়ান সমান স্কোয়ার রুট ইউ প্লাস ভি অনুপাত স্কোয়ার রুট ইউ মাইনাস ভি অর্থাৎ টি সময়ে নদী সোজাসুজি পাড়িয়ে দিতে পারেন আবার টিওয়ান সময়ে স্রোতের অনুকূলে সময় এই সমান দূরত্ব মানে নদীর প্রস্থের সমান দূরত অতিক্রম করে আমরা পরবর্তী স্লাইডে গিয়ে অঙ্কটি শুরু করব প্রথমে নদীটি অঙ্কন করে নিচ্ছি ঘুরি এক্ষেত্রে সোজাসুজি নদী পাড়ি দিচ্ছে এবং এখানে স্রোতের বেগ আছে আমরা আগের স্লাইডটা একটু দেখে নিচ্ছি এখানে কী সময়ে নদী সোজাসুজি পারে যেতে পারে এখানে শ্রুত আছে আসে নৌকার বেগও আছে আবার শ্রুতের বেগও আছে কাজে এক্ষেত্রে বেগ কাজ করবে দু উভয়ের ক্ষেত্রেই এক্ষেত্রে বেগ কাজ করবে কারণ এখানে নৌকার বেগ আসে নৌকার বেগ আসে আবার শ্রুতের বেগও আছে কাজেই উভয়ের ক্ষেত্রেই বেগ হবে তো প্রথমে আমরা নদীটি অঙ্কন করে নিচ্ছি ধরি সোজাসুজি অর্থাৎ সে এইদিকে নদী পার হবে এদিক দিয়ে সে এই বরাবর এই বরাবর সে সুজাসুজি নদী পার হবে এই অবস্থায় সে যদি এদিকে নৌকা চালায় তাহলে স্রোতটাকে তাকে আরও এই পাশে টেনে নিয়ে যাবে কাজে সুজাসুজি নদী পার হওয়ার জন্য তাকে এই দিক দিয়ে নৌকা চালাতে হবে অর্থাৎ ধরি সুজাসুজি নদী পার হওয়ার জন্য অবিন্দু হতে ইউ বেগে অবি বরাবর নৌকাটি চালাতে হয় এবার ওয়ে দ্বারা শ্রুতের বেগ ভি এবং অবি দ্বারা নৌকার ব্যাগ ইউ নির্দেশ করি এবার ও এ সিবি সামান্তর একটি অঙ্কন করি ওসি যোগ করি তাহলে ওসি কর্ণ দ্বারা নৌকার বেগ এবং শ্রুতের বেগের লব্ধি ডব্লু সূচিত হবে ধরি নৌকার বেগ ইউ এবং স্রোতের বেগ ভি ধরি আবার ধরি স্রোত থাকা অবস্থায় সোজাসুজির নদী পাড়ি দেওয়ার জন্য অবিন্দু হতে অবি বরাবর যাত্রা করতে হয় অবিন্দু হতে অবি বরাবর যাত্রা করতে হয় এখন ও এবং অবি দ্বারা যথাক্রমে স্রোতের বেগ ভি এবং নৌকার বেগ ইউ নির্দেশ করি এখন ও এ সি একটি অঙ্কন করে ও সি যোগ করি তাহলে ওসি কর্ণ দ্বারা বেগ ডব্লু সূচিত হবে এবং যেহেতু সুজাসুজি নদী পার হবে কাজেই ওসি অবশ্যই ও এ রাখার উপর লম্ব হবে ওসি রেখা অবশ্যই ওয়াই রেখার উপর লম্ব হবে তো এক্ষেত্রে অসি রেখাটি অবশ্যই ওয়াই রেখার উপর লম্ব হয়ে যাবে তো এখানে ও এ সি একটি ত্রিভুজ আগেরম কোটির মতো সম্পূর্ণ এবার ও এ ও এ সি সমকোণী ত্রিভুজের মধ্যে এসি স্কোয়ার সমান ওয় স্কোয়ার প্লাস স্কোয়ার বাইক ক্ষেত্রে আমরা বের করবো আমরা এখন জানা জিনিসটা রাখবো আমরা এখানে এসি এসি এসির মধ্যে দ্বারা আমরা কোনো কিছু সূচিত করিনি এসিটা এসির কোনো মান নেই আমরা অবি দ্বারা নৌকার বেগ সূচিত করছি যেহেতু ও এবং এসি পরস্পর সমান ও সমান্তরাল অর্থাৎ ও এ সি বি একটি সমান্তরিক এবং এই সমান্তরিকের বিপরীত বাউদয় পরস্পর সমান ও সমান্তরাল কাজী অবি দ্বারা সূচিত বেগ ইউকে এসি দ্বারা সূচিত করা যায় কাজই এসির পরিবর্তে আমরা অবি লিখব এক্ষেত্রে এসির পরিবর্তে অবি লিখব এগুলো যা আসে তাই থাকবে যেহেতু এসি এসি সমান অবি এবং এসি সমান্তরাল অবি এখানে সমান্তরালটা সরি এখানে একটু অ্যানিমেশন দিতে একটু একটু অসুবিধা হয়েছে পরে আসবে বা অবি সমান অবিটি হলো ইউ স্কোয়ার এবং ওয়ে হলো হল ভিস্কয়ার এবং ও সি হল ডবলু স্কোয়ার আমরা এক্ষেত্রে লব্দের মাল্টিপাই করব বা ডবলু স্কোয়ার সমান হবে ইউ স্কোয়ার মাইনাস ভিস্কোয়ার বা ডবলু ইকাল টু স্কোয়ার রুট ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লক্ষণীয় এক্ষেত্রে যে নৌকা নৌকাটি স্কোয়ার রুট ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ নৌকাটি ডব্লু ইকোয়াল টু এখানে ডব্লু ইকোয়াল টু হবে ডবলু ইকুয়াল টু হবে স্কোয়ার রুট ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই বেগে টি সময়ে সোজাসুজি নদী পার হয় আমরা পরের স্লাইডে যাচ্ছি এখানে সমান্তরাল আসছে আবার চিত্রটি অঙ্কন করছি এলো নদী হলো এটা সম্পূর্ণ একটি নদী ধরি সোজাসুজি সোজাসুজি নদী পার হওয়ার জন্য অবিন্দ হতে ইউ বেগে অবিন্দু হতে ইউবেগে অবি বরাবর যাত্রা করতে হয় নৌকা দ্বারা এদিকে নৌকাটি যাচ্ছে এবার ও দ্বারা শ্রুতের বেগ ভি সূচিত করি এখন ও এ সি বি সমান্তরিকটি অঙ্কন করে ওসি যোগ করি তাহলে ওসি কর্ণ দ্বারা এই নৌকার বেগ ডব্লু নয় সরি নৌকার বেগ ইউ এবং বেগ ভি এর লব্দিবেগ ডব্লু সূচিত হবে তো এক্ষেত্রে নৌকাটি টি সময়ে অর্থাৎ নৌকাটি সময়ে ডব্লু ইকুয়াল টু এটা আমরা পূর্বের স্লাইডে বের করছি লব্দিবেগটি টি সময়ে ডবলু ইকুয়াল টু স্কোয়ার রুট ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বেগে সোজাসুজি নদী পার হয় অর্থাৎ এই ব্যাগে টি সময়ে নদীটি পার হয় অর্থাৎ সূর্যাসুজি পার হতে তার এই জায়গা থেকে এই জায়গাতে আসতে তার সময় লাগছে টি সময়ে এবং স্কোয়ার রুট ইউ স্কোয়ার মাইনাস বি ব্যাগে নদী পার হয় কাজেই টি সময়ে অতিক্লান্ত দূরত্ব আমরা জানি এ সিকল টু টি সূত্র থেকে পাই বা এসিকল টু এখানে ব্যাগটা হলো ডব্লিউ এবং সময় টি বা এসিক টু এখানে ডব্লুর মানটা হলো স্কোয়ার রুট ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু টি তাহলে এটা সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে হয়ে গেল এই অংশটুকু হয়ে গেল অর্থাৎ এটি নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করছে এবার সেকেন্ড কন্ডিশন প্রশ্নে আসছে যেটা সে ওই পারে যাওয়ার পর আবার স্রোতের অনুকূলে অর্থাৎ এদিকে স্রোত যাচ্ছে সে আবার এই জায়গা থেকে অর্থাৎ স্রোতের অনুকূলে প্রস্থের সমান দূরত্ব টিওয়ান সময়ে অতিক্রম অতিক্রম করে অর্থাৎ এই পারে যাওয়ার পর সুজাসুজি এখানে আসার পরে শ্রুতের দিকে অর্থাৎ যেদিকে স্রোত যাচ্ছে স্রোতের অনুকূলে সে নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করে টিওয়ান সময়ে কাজে আমরা জানি শ্রুতের অনুকূলে ব্যাগ স্রুতের অনুকূলে বেগ আমরা জানি নৌকার বেগ যোগ স্রোতের ব্যাগ নৌকার ব্যাগ হলো ড ইউ এবং স্রোতের বেগটা হলো ভি যেহেতু স্রোতের অনুকূলে নৌকাটি ওয়ান সময়ে নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করে নদীর প্রস্থের প্রস্থ হলো এখানে এস ধরে নিচ্ছি কাজেই ওয়ান সময়ে অতিক্রান্ত দূরত্ব যথারীতি এসসিকল্টু ভিটি সূত্র থেকে পাই এ এখানে লব্দি বেগ স্রুতের অনুকূলে লব্দি বেগটা হল ইউ প্লাস ভি এবং সময়টা হলো টি ওয়ান টি ওয়ান সময়ে নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করে তাহলে এই এটা যেই দূরত্ব এস এটা যেই দূরত্ব এটাও একই দূরত্ব কাজে এখানে এস আবারও বলছি এস এস তো এস এসই আসবে এবং স্রোতের অনুকূলে লব্ধি ব্যাগটা বা স্রোতের অনুকূলে ব্যাগটা ব্যাগটা হলো ইউ প্লাস বি আসবে ইউ প্লাস এবং শ্রুতের অনুকূলে অনুকূলে নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করে টি ওয়ান সময় কাজে টি এর পরিবর্তে আসবে টি ওয়ান শর্ত মতে এই এস ইকাল টু টি আসবে কাজে শর্ত হবে স্কোয়ার রুট

স্কোয়ার রুট ইউ প্লাস বি অর্থাৎ স্কোয়ার রুট ইউ প্লাস বি দিয়ে ভাগ করে এটা আসবে স্কোয়ার রুট ইউ প্লাস ভি বা টি বাই টি ওয়ান সমান আসবে স্কোয়ার রুট ইউ প্লাস বি বাই রুট ইউ বি অর্থাৎ এর নিচে টি ওয়ান চলে আসছে আর স্কয়ার রুট ইউ প্লাস ভি এর নিচে চলে আসছে স্কয়ার রুট ইউ মাইনাস বি এই জিনিসটা বুঝছো কিনা সকলে অর্থাৎ এখানে স্কোয়ার রুট ইউ প্লাস বি স্কোয়ার রুট ইউ মাইনাস বি এটার সাথে এটা কাটাকাটি হলে স্কোয়ার রুট ইউ প্লাস ভি বা টি অনুপাত টি ওয়ান ইকুয়াল টু স্কোয়ার রুট ইউ প্লাস ভি অনুপাত স্কোয়ার রুট ইউ মাইনাস বিটি শেষ হয়ে গেল আর একটি অঙ্ক করেই শেষ করব ক্লাসটি আর একটি অঙ্ক রয়ে গেছে এটা করেই শেষ অল্প সময় লাগবে আর প্রশ্ন একটু পরে নাও কোনো বন্দর হতে একখানা জাহাজ উত্তর পশ্চিম দিকে ঘন্টায় পনেরো কিলোমিটার বেগে যাত্রা শুরু করল এক স্থান হতে অপর একখানা জাহাজ দক্ষিণ পশ্চিম দিকে ঘন্টায় বারো কিলোমিটার বেগে যাত্রা করে এবং তাদের বেতার যন্ত্রের সর্বোচ্চ গ্রহণ শক্তির সীমাটা হলো পাঁচশো কিলোমিটার হলে কতক্ষণ একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে এটাই লাস্ট অঙ্ক আর করাবো না এটা অঙ্কন করলাম এই দিকটি হলো উপরের দিকে ধরলাম উত্তর উপরের দিকটি উত্তর নিচের দিকটি দক্ষিণ এদিকটি পূর্ব এবং এই দিকটি পশ্চিম উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো বন্দর এই নিলাম এটা একটা বন্দর এই মূলবিন্দুটা আমরা বন্দর কল্পনা করতে পারি এটা হলো একটা বন্দর এবং এখানে উত্তর পশ্চিম দিক উত্তর এটা হলো উত্তর এবং এটা হলো পশ্চিম উত্তর পশ্চিম দিকে এবিন্দু হতে এটি এবি বরাবর এই এবিটা হবে বিটা হবে উত্তর পশ্চিম দিক এই এই দিকটি হবে এই দিকটি হবে উত্তর পশ্চিম দিকে পনেরো ঘন্টায় পনেরো কিলোমিটার বেগে যাত্রা শুরু করে একটি জাহাজ এই দিকে যাত্রা শুরু করে একটি জাহাজ এবিন্দু এবিন্দু হতে একটি জাহাজ এবিন্দু হতে একটি জাহাজ উত্তর পশ্চিম দিকে এবি বরাবর ঘন্টায় পনেরো কিলোমিটার বেগে যাত্রা শুরু করে আর একই স্থান অর্থাৎ এ বিন্দু হতে অপর একটি জাহাজ দক্ষিণ পশ্চিম দিকে এদিকে দক্ষিণ পশ্চিম দিকে এসি বরাবর ঘন্টায় বারো কিলোমিটার বারো কিলোমিটার বেগে যাত্রা করে এবার এই জাহাজ এবং এই জাহাজ এই দুইটি জাহাজ কতক্ষণ তারা বেতার যন্ত্রের সাহায্যে কথা বলতে পারবে এবং এই বেতার যন্ত্রের ভ্রমণ শক্তির সর্বোচ্চ সীমা পাঁচশো কিলোমিটার অর্থাৎ যখন এরা পাঁচশো কিলোমিটারের মধ্যে অবস্থান করবে যখন জাহাজ এই জাহাজ এই জাহাজটি যাচ্ছে এদিকে এটা যাচ্ছে এদিক দিয়ে যখন দুটি জাহাজের মধ্যে দূরত্ব যখন পাঁচশো কিলোমিটার হবে পাঁচশো কিলোমিটারের মধ্যে হবে তখন পর্যন্ত শুধু তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে তাহলে কতক্ষণ একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে তাহলে বি এবং সি এর দূরত্ব ধরে নিলাম বিওতে সি এর দূরত্ব ধরে নিলাম পাঁচশো কিলোমিটার তাহলে এই সময়টুকু এইটুক এইটুক পর্যন্ত একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে এই অংশ পর্যন্ত এবি অংশ এবং এসি অংশ এই এই দূর এই দূরত্বটুকুর মধ্যে অর্থাৎ এবি এবং এসি দূরত্বের মধ্যে ওরা দুটি জাহাজ যোগাযোগ রক্ষা করতে পারবে এরপরে আর পারবে না তাহলে ধরি শুরু করছি অঙ্কটি ধরি বিন্দু হতে প্রথম জাহাজটি উত্তর পশ্চিম দিকে এবি বরাবর ঘন্টায় পনেরো কিলোমিটার বেগে যাত্রা করে এবং দ্বিতীয় জাহাজ দক্ষিণ পশ্চিম দিকে ঘন্টায় বারো কিলোমিটার বেগে যাত্রা করে এবং টি ঘন্টা পর জাহাজ দয় বি এবং সিতে অবস্থান করে অর্থাৎ এবি দূরত্ব অতিক্রম করে টি ঘন্টায় প্রথম জাহাজ এবি দূরত্ব অতিক্রম করে প্রথম জাহাজ এবি দূরত্ব অতিক্রম করে টি ঘন্টায় দ্বিতীয় জাহাজ এসি দূরত্ব অতিক্রম করে টি ঘন্টায় এবং বিসির দূরত্ব হলো পাঁচশো কিলোমিটার যেহেতু এটা উত্তর পশ্চিম দিক এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এটা যেহেতু দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা করছে এই অংশটুকু পঁয়তাল্লিশ ডিগ্রি কাজে পঁয়তাল্লিশ এবং পঁয়তাল্লিশ এটা হবে নাইনটি ডিগ্রি কাজে এটা এ বি সি একটি সমকোণী ত্রিভুজ আমরা প্রথমে এবির দূরত্ব বের করব এব দূরত্ব হলো ফিফটিন টিম এই যে এসিকুল টু ভিটি সূত্র এসিকুল টু এস হলো এবি এস এটল এস এখানে যেহেতু যেহেতু এটা ঘন্টায় এখানে কোনো সমবেগে যাত্রা শুরু করছে এখানে তরণ অনুপস্থিত জাহাজদর বেগের মধ্যে তরণ অনুপস্থিত কাজেই এখানে সমবেগ কল্পনা করবো ঘন্টায় পনেরো কিলোমিটার বেগে যাত্রা করছে কাজে এস সিকল টু ভিটি এস এস হলো এখানে এস সিকল টু ভিটি সূত্র থেকে পাই এস হলো এবি এস সমান এবি ইকুল টু ভি টি ভি হলো ব্যাগ ব্যাগ হলো পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার এবং ভি টি একইভাবে এস ইকল টু ভিটি এসির ক্ষেত্রে এসি হলো এস ইকল টু ভিটি ভি হল ব্যাগ এক্ষেত্রে হল হলো বা টুয়েলভ কিলোমিটার এটা এবার এবিসি সমকণিত ত্রিভুজের মধ্যে এটা সমকণিত ত্রিভুজ আসলো কেন কারণ উত্তর পশ্চিম দিক এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটা হলো নাইনটি ডিগ্রি নাইনটির বিপরীত বাহু বিসি হলো অতিভুজ তাহলে এটা আসবে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটা যে কোনো নিতে পারি যে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বিসি আসলো দুটি দুটি জাহাজ পাঁচশো কিলোমিটার পর্যন্ত একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে বেতার যন্ত্রের সাহায্যে কাজে বিসি ধরে নিলাম পাঁচশো কিলোমিটার এবি হলো ফিফটিন টি প্লাস এসি হল টুয়েলভ টি অল স্কোয়ার এখান থেকে আমরা টি এর মান বের করব পরে চিত্রটি অঙ্কন করছি আবারও ও এক্ষেত্রে ফিফটিন স্কোয়ার সমান এটা আসলো এটা পূর্বের সাইডে ছিল টোয়েন্টি ফাইভ হান্ড্রেড বা ফিফটিন স্কোয়ার দুশো পঁচিশ টি স্কোয়ার টুয়েলভ স্কোয়ার হল একশো চুয়াল্লিশ টি স্কোয়ার বা দুটো যোগ করা হলো দুশো পঁচিশ একশো চুয়াল্লিশ বা তিনশো উনসত্তর টি স্কোয়ার সমান পঁচিশশো বা টি স্কোয়ার সমান পঁচিশশো বাই তিনশো সরি এটা ভুল হয়ে গেছে এটা করে নিবে সবাই বা টি স্কোয়ার ইকুয়াল টু এত আসলো বা টি টু টোয়েন্টি জিরোটা এটা ক্যালকুলেশন তোমরা আশা করি পারবে এখানে সামনে একটু ভালো লাগে যে এটা লিখতে গিয়ে পঁচিশশো বাই আসবে তিনশো উনসত্তর বা ঘন্টা পর্যন্ত জাহাজয় পরস্পর যোগাযোগ করতে পারবে তো আজ এ পর্যন্তই সামনের পরীক্ষা সবাই ভালো করে পড়াশোনা করবে তো ধন্যবাদ সবাইকে